and they've pulled up a Bangladesh. They go on to win by 16 runs. পুরো টিমের কন্ট্রিবিউশনে বাংলাদেশের ইংল্যান্ড বধ, তবে ব্যক্তিগত অর্জনগুলো এই সিরিজে চোখে পড়ার মতোই। শান্তর সঙ্গে সেই তালিকায় নামটা মেহেদি মিরাজেরও নিঃসন্দেহে। সেকেন্ড ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের নেপথ্যে ছিল মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার, আর হোয়াইট ওয়াশের দিন এই চমৎকার রান আউট। ওয়ান ডে আর টেস্টের মিরাজ ব্যস্ত টি টোয়েন্টিতেও নিজেকে অপরিহার্য করতে। মিরাজের অনবদ্য পারফরমেন্সে তাকে সম্মাননা প্রদান করে আরেকে সিরামিক্স, প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডারও তিনি। এ সময় মিরাজ কথা বলেন সিরিজ জেতার নানা দিক নিয়ে। আমরা ভালো মতন প্ল্যানিং করছি ইংল্যান্ডকে নিয়ে, যে আমাদের কোন জায়গায় কিভাবে বল করব, কোন ব্যাটসম্যানকে নিয়ে, এবং ব্যাটসম্যানরাও বোলারদের নিয়ে প্ল্যানিং করছে, এই ব্যাটসম্যান বোলারকে আমি কীভাবে খেলবো। ওডিআই তো হয়তো আমাদের প্ল্যানিংয়ে ছোটো ছোটো জিনিসগুলো মানুষ, তো আমরা মিস্টেক করবো, সো ওইখানে মিস্টেক করে গিয়েছি, এর জন্য আমরা ওডিআই সিরিজ জিততে পারিনি। বাট এক্স্যাক্টলি আমরা যখন আমরা টি টোয়েন্টিতে এসেছি, তখন আমরা ওই প্ল্যানিং অনুযায়ী কাজ করেছি এবং এক্সিকিউট খুব ভালো হয়েছে। যারা ব্যাটসম্যান আছে তারা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, এবং যারা ফিল্ডার আছে তারা সাপোর্ট করার জন্য। সো ওভারঅল টিম কম্বিনেশন একটা ভালো ছিল এবং সবাই ভালো ক্রিকেট খেলেছে বলে আমরা ম্যাচটা জিতেছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মিরাজ ক্রেডিট দিয়েছেন দলের তরুণদের, সেই সাথে জানিয়েছেন নিজের কন্ট্রিবিউশনের কথা। ছোট ছোট যে জিনিসগুলো, যে টিমের ভিতরে অনেক ট্যালেন্টেড প্লেয়ার এসেছে যারা অনেক সাহসী, অনেক মেধাবী। দেখেন আমি কালকে কিন্তু হয়তো কিছুই করতে পারিনি, ব্যাটিং সুযোগ পাইনি, বোলিং হয়তো ফার্স্টের দিকে ভালো করতে পারিনি, বাট চেষ্টা করেছি না আমি কী দিয়ে টিমকে জিতাতে পারি বা কন্ট্রিবিউট করতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কালকে একটা রান আউট করতে পেরেছি। রান আউটটা করতে পেরে সারাদিন আমার কাছে খুব ভালো লেগেছে, যে না এই ছোট একটা রান আউটে হয়তো আমার কন্ট্রিবিউটের জন্য টিম জিতেছে। বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য নামটা সাকিব আল হাসান। সাকিবের মতো ব্যাটে বলে দুই দিকে দলকে সাপোর্ট দেওয়ার নামের অভাব শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই মানা হয়। অলরাউন্ডার হয় সাকিবের মতো অনেক গুণী ধরা পড়ে মিরাজের মাঝে, তবে মিরাজ কি হতে পারবে নেক্সট সাকিব, মিরাজ নিজে কি মনে করেন? সাকিব ভাই তো আমরা জানি, সাকিব ভাই তো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, সবসময় ছিল, এবং অবশ্যই তাকে দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি। এবং যখন আমরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দেখি আমাদের চোখের সামনে, তখন অবভিয়াসলি আমাদেরও চাহিদাটা থাকে যে না আমরাও একদিন হব। বাট এন্ড অফ দ্য ডে একটা জিনিস দেখেন, টিমের ভিতরে যত বেশি প্লেয়ার থাকবে উইনিং প্লেয়ার থাকবে। মানে আপনি একটা প্লেয়ার যদি থাকে, যে একটা আমরা সবাই যদি বিশ্বাস করি একটা প্লেয়ার যদি থাকে ওই ম্যাচ জিতাইতে পারে, আর কেউ পারে না, এটা কিন্তু টিম হয়তো একদিন জিততে পারবে বা ডে বাই ডে জিততে পারবে না। বাট আমাদের টিমের ভিতরে এখন সবাই যে কোনো দিন যে কেউ জিতাতে পারে। ওয়ান ডেতে প্ল্যানিং কাজে না লাগলেও 20 ওভারের ম্যাচে তা লেগেছে। নেক্সট মিশন আয়ারল্যান্ড, একই টোটকায় এগোবে দল। যেহেতু আমরা খেলার ভিতরে আছি, খুব ক্লোজে যে আমরা খেলছি, অবভিয়াসলি সেম প্ল্যানিং থাকা হবে ইনশাআল্লাহ। মৌসুমী মৌ, টিস্পোর্টস। To pick up the trophy. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.